দেখেন যে কতিপয় রাজনৈতিক দল গত 31শে অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত দেশব্যাপী অবরোধ কর্মসূচির ঘোষণা করেছিল, এবং এই এখনো অবরোধ কর্মসূচি চলমান। এই অবরোধ কর্মসূচিতে তারা কি ধরনের সম্পদ বিনষ্ট করেছে, কি ধরনের জ্বালাও পোড়াও করেছে, তারই একটা ফুটেজ আমাদের এই আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছিলাম, কিন্তু আমাদের দুঃখিত আমাদের সিস্টেম সাপোর্ট করে নাই। আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা হচ্ছে গত 1লা নভেম্বর তারিখের মুগদাপাড়া আমাদের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ঠিক উল্টা পাশে মিডনাইট পরিবহনের একটি গাড়ি, যেটা কতিপয় রাজনৈতিক দুর্বৃত্ত, আমি তাদেরকে অবশ্যই দুর্বৃত্ত বলবো, তারা যাত্রী বেশে বাসে উঠে এই বাসটিকে যা আগুন ধরিয়ে দিয়ে তারা পালানোর চেষ্টা করেছিল। এবং আপনারা জানেন ওই সময় তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশ স্থানীয় জনসাধারণের সহায়তায় আলামিন নামে একজনকে গ্রেপ্তার করে, এবং সে আলামিন এই ঘটনাটি কিভাবে ঘটিয়েছে, কার নেতৃত্বে ঘটিয়েছে, কার নির্দেশনায় ঘটিয়েছে বিস্তারিত বর্ণনা দেয়। এবং আমাদের সিটি ইন্টেল টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়, ঘটনাস্থলে গিয়ে আলামিনের সাথে কথা বলে এবং পরবর্তীতে তাদের তার তথ্যমতে অনেক তথ্য সংগ্রহ করে, সেই তথ্যের ভিত্তিতেই জানায় যে তার নেতা আলামিনের নেতা মিজানের নেতৃত্বে আরো 2 জন, সর্বমোট 4 জন, তারা টিটিপাড়া থেকে এই বাসে উঠে এক বোতল পেট্রোল সহ, সেই পেট্রোল নিয়ে তারা পিছনের দিকে সিটে বসে ওই ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বাসটিকে এবং তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মিজান সহ অন্য 3 জন পালিয়ে যেতে সক্ষম হলেও আমাদের মুগদা থানা পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় আলামিনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আমাদের সিটি ইন্টেল টিম গাজীপুর থেকে আমরা মিজানকে গ্রেপ্তার করতে সক্ষম হই, এবং মিজান এই ঘটনার বিস্তারিত বর্ণনা দেয় যে কিভাবে, কার নির্দেশে এবং কোন পরিকল্পনায় তারা এই বাসে অগ্নিসংযোগ করেছে। এবং মিজান জানায় যে মহানগর ছাত্র দলের একজন নেতা, সে মিজানের নেতা, তার নির্দেশনায় এবং তার তত্ত্বাবধানেই এই বাসে সহ আরো বেশ কয়েকটি বাসে তারা অগ্নিসংযোগ করেছে এই প্রথম দফার অবরোধের সময়। এবং তারা আগে থেকেই রকি যাকে আমরা সর্বশেষ গ্রেপ্তার করেছি, মিজানের নেতা, তিনি মহানগর ছাত্র দলের একজন নেতা, এবং সেই নেতার নির্দেশে এবং এই নেতার কাছ থেকে সমস্ত রসদ পেয়ে তারা 4 জন এই কাজে নিযুক্ত হয়, এবং এর বাইরেও তারা আরো বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ করেছে এই রকির পরিকল্পনা মোতাবেক। এই পরিকল্পনা মোতাবেক প্রথম দিন অবরোধ, যেটা 31 তারিখে ছিল, প্রথম দিনের অবরোধের সন্ধ্যার সময় রকি এসে এই মিজানকে এক বোতল পেট্রোল এবং কিছু টাকা দেয়, টাকা দিয়ে তাদেরকে এই কাজে নিযুক্ত করে, এবং নিযুক্ত করার সময় এটাও বলে দেয় যে তাদের দল ক্ষমতায় আসতেছে এবং এই তাদের আর পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না, এরকম ঝুঁকি নিয়ে এরকম রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করতে হবে। এই নির্দেশনা মোতাবেক তারা পরের দিন সকালবেলা টিটিপাড়া থেকে কমলাপুর এবং খিলগা পর্যন্ত এই রুটে দায়িত্ব পায়, এবং এই রুটে যত যানবাহন চলাচল করবে তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যত সংখ্যক গাড়িতে অগ্নিসংযোগ করা যায়। এবং আপনারা আশ্চর্য হবেন যে অগ্নিসংযোগের পরপরই মিজান রকিকে জানায় যে তাদের একটি কাজ সম্পন্ন হয়েছে, এবং জানার সাথে সাথেই সে তাকে এই মিজানকে 3,000 টাকা বিকাশ করে দেয়, এবং সেই ফুটেজও বিকাশ পেমেন্টের ফুটেজটাও আমাদের হাতে এসেছে এবং রকির মোবাইল থেকে আমরা সেটা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং গতকালকে আপনারা জানেন দ্বিতীয় দফা অবরোধ চলতেছে, গতকালকে থেকে শুরু হয়েছে এবং আজকেও চলতেছে, এবং গতকালকে ঢাকা শহরের প্রায় 10টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে এবং সারা দেশের বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এবং গতকালকেও এই রকির নির্দেশনায় আরো 2টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে, এবং একটি আমরা নিউট্রাল করতে সক্ষম হয়েছি রকির পরিকল্পনা মোতাবেকই। দয়াগঞ্জ এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের জন্য কতিপয় দলীয় কর্মীকে সে নিয়োগ করেছিল, এবং আমাদের ইন্টেলের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে
যাত্রাবাড়ী থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এই আগুন দেওয়ার পূর্বেই। পরবর্তীতে এই কাজে ব্যর্থ হওয়ার পরে এই রকি তার অপর সহযোগী সাকিব, যাকে আমরা রকির সাথে গ্রেপ্তার করেছি, এই সাকিবকে নিয়ে কেরানীগঞ্জের আর একজন বিএনপি নেতার সাথে কথা বলে জানায় যে আমরা এই এই কাজটি করতে পারিনি, ওই এলাকায় আরেকটি ওই এলাকায় বাসে অগ্নিসংযোগ করতে হবে, এবং সেই পরিকল্পনা মোতাবেক সে পেট্রোল সহ আরামবাগ একটি পেট্রোল পাম্প থেকে সে পেট্রোল নেয়। পেট্রোল নিয়ে সাকিবকে নিয়ে সে কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় এবং আমরা তাকে ফলো করে বাউবাজার ব্রিজ থেকে তাকে গ্রেপ্তার করি এই পেট্রোল সহ, এবং তার কাছ থেকে আমরা অনেক ডকুমেন্টস আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং সে কি কি কাজ করেছে এই প্রথম দফা এবং দ্বিতীয় দফা অবরোধে, কার নির্দেশনায় তারা এই কাজগুলো করছিল, কার কার নির্দেশনায় সে এই কাজ করছিল এবং তাদের কাছ থেকে কি পরিমাণ অর্থ পেয়েছে এই বিস্তারিত তথ্য আমরা পেয়েছি এবং আমরা এই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এবং আপনারা জানেন গতকালকেও সে আরো দুইটি ঘটনা ঘটিয়েছে এবং তৃতীয় ঘটনার পূর্বেই আমরা সেটা নিউট্রাল করতে সক্ষম হয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা ভিডিও উঠেছিল, সে প্রথম দিনের অবরোধে সে কি পরিমাণ জামা পড়া করেছে এই ফুটেজও তার মোবাইল থেকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং সে ওই অবরোধ কর্মসূচি সফল করার জন্য সে কোন কোন এলাকায় নেতৃত্ব দিয়েছে, কাদের কাদের নিয়ে সে অগ্নিসংযোগ করেছে এবং তার এই কাজে সহযোগী কারা কারা আমরা সব নাম পেয়েছি। এবং আপনারা জানেন যে আরেকটি ভয়ঙ্কর তথ্য সে আমাদেরকে দিয়েছে যে প্রথম অবরোধে একটি কাজ করলে তাদেরকে রিওয়ার্ড দেওয়ার একটি ঘোষণা ছিল, আমরা সেটাকে রিওয়ার্ডই বলবো। দ্বিতীয় অবরোধে তারা তাদের এই রিওয়ার্ডের পরিমাণ দ্বিগুণ করেছে, যে এটা এটা হচ্ছে আমাদের কি বলবো দুর্ভাগ্য যে অগ্নিসংযোগের সাথে সাথেই তাদেরকে পুরস্কৃত করা হয় এবং ধ্বংসযজ্ঞের সাথে সাথে তাদের সেই পরিমাণ টাকা মোবাইলে বা বিভিন্ন মাধ্যমে তাদেরকে পৌঁছে দেওয়া হয়। আমরা রকির কাছ থেকে অনেক বিস্তারিত তথ্য পেয়েছি, তার নির্দেশদাতাদের তথ্য পেয়েছি, যাদের কাছ থেকে টাকা পেত তাদের তথ্য পেয়েছি। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং আপনারা জানেন যে এই রকির নেতৃত্বে আরো কয়েকটি টিম সক্রিয় আছে, আমরা তাদেরকে গ্রেপ্তারের প্রসেসটা অব্যাহত রেখেছি। আমরা আশা করি যে তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। থ্যাংক ইউ ভেরি মাচ। সে হচ্ছে ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মহানগরে, মহানগর মহানগর দক্ষিণ দক্ষিণ। সেই অর্থদাতার নাম আমরা পেয়েছি, আমরা তদন্তের স্বার্থে এই নামগুলো এখন বলতে দেবেন, নির্দেশদাতা অর্থদাতা সকলের নামে আমরা পেয়েছি এবং তার এই সংক্রান্ত আমরা তার কাছ থেকে যে ডিভাইস উদ্ধার করেছি সেখানে আমরা বিস্তারিত তথ্য পেয়েছি। এটা আমরা না বলি, বাট আমরা তাদের তথ্য আমাদের কাছে আছে, সে স্বীকার করেছে যাদের কাছ থেকে সেই তথ্য পেত। সে বিভিন্ন গ্রুপকে সমন্বয় করে এবং তার মাধ্যমেই টাকাটা বিভিন্ন যারা এই কাজে কাজগুলো করে তাদের মাধ্যমে পৌঁছে। আমরা তার যে বিকাশ অ্যাকাউন্ট ছিল সেটাও আমাদের হাতে এসেছে, সেটা থেকেও আমরা আরো অনেক চমকপ্রদ তথ্য পেয়েছি। হ্যাঁ, সব দলীয় নেতাকর্মী, সব দলীয় নেতাকর্মী, দলীয় নেতাকর্মী। নিয়োগপ্রাপ্ত হয়েছে আরো দুইজন সহ এই রকির নির্দেশনায়, সবাই সবাই দলীয় কর্মী। প্রণোদনা দিয়েই তাদেরকে এইভাবে উদ্বুদ্ধ করা হয় যে তাদের কোন ধরনের সমস্যা হবে না। না না না, একটা কাজের জন্য এখন সেটা দ্বিগুণ করেছে, আমি সংখ্যাটা না বলি, প্রথম অবরোধে যা ছিল দ্বিতীয় অবরোধে তারা এটা দ্বিগুণ করেছে।
এটা আমরা না বলি। গতকালকেও আমি বলেছি আপনারা দেখবেন যাত্রাবাড়ি থানা এলাকায় তারা আরেকটি আগুন দেওয়ার চেষ্টা করেছিল, আগুন দেওয়ার আগেই আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি, এবং গতকালকেও আরো দুইটি ঘটনায় সে সরাসরি সেনা সে এই কাজে মুখ দেওয়ার মতো ওই ওরকম দুইটি কাজও সে ঘটিয়েছে, এবং সেটা নিয়েও আমাদের যারা যাদেরকে সে নিয়োগ করেছিল তাদেরকে আমরা গ্রেপ্তারের প্রচেষ্টা নিচ্ছি। আচ্ছা, আমরা আরো বেশ কয়েকটি ঘটনা নিয়ে কাজ শুরু করছি, আমরা প্রত্যেকটা ঘটনাই আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা আপনারা জানেন উত্তরাতেও এরকম যে বিএনএস টাওয়ারের সামনে এরকম আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছিল, সেটা সহ আরো বেশ কয়েকটি ঘটনা আমাদের সামনে আছে। আমরা প্রত্যেকটা ঘটনাই ভিন্ন ভিন্ন ভাবে আপনাদেরকে আমরা জানাবো, এবং কোন কাজে কারা কারা জড়িত ছিল সকলকেই আপনাদের সামনে উপস্থাপন করবো। থ্যাংক ইউ সো মাচ।